নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। ক্ষমা পরম ধর্ম, কিন্তু আপনি জানেন কি, ক্ষমা সহজে করে দিতে পারে না পাঁচ রাশির কঠোর ব্যক্তি। কিন্তু কেন? ক্ষমা তো মহৎ গুণ, তবুও ক্ষমার যারা অযোগ্য তাদের কিন্তু ক্ষমা করে দেওয়ার প্রশ্নই আসে না। অর্থাৎ অপরাধীদের একবার ক্ষমা করা যায়, কিন্তু যারা বিশ্বাসঘাতক তাদের কখনোই ক্ষমা করা উচিত নয়। আর পাঁচ রাশির ব্যক্তিরা এই থিওরি মেনে চলেন। কোন সেই পাঁচ রাশির জাতক ও জাতিকা, আসুন আমি একে একে তাদের নাম জানিয়ে রাখি। ক্ষমা শব্দটি ছোট হলেও এর কিন্তু মাহাত্ম্য রয়েছে বিশাল বড়। কারণ ক্ষমা অবশ্যই পরম ধর্ম হওয়া উচিত, কিন্তু কখনোই তা আত্মসম্মান বিকিয়ে নয়। আর এই আত্মসম্মান বিকোতে পারে না পাঁচ রাশির জাতক ও জাতিকারা। প্রথম যে রাশির নাম জানাব তা হল তুলা রাশি। রাশিচক্রের সপ্তম রাশি এটি। এই রাশির অধিপতি গ্রহ শুক্র। এই রাশি সাধারণত সৌন্দর্য, ন্যায় ও ভারসাম্যের প্রতীক। এদের চরিত্রে দেখতে পাওয়া যায় সততা। এরা খুব সহজেই অন্যের সাথে মিশতে পারে, কিন্তু এরা ভয়ঙ্কর হয়ে ওঠেন মাঝে মাঝে। কেউ যদি তার সামনে অন্যায় করে, তবে সে তা ভালো নজরে নেন না এবং সে সাথে সাথে হয়ে ওঠে যথেষ্ট ক্ষুব্ধ। ক্ষমা তো দূরের কথা, এরা যতই পরবর্তীতে ভালো কাজ করুক না না কেন, এরা কোনোভাবেই তাদের দৃষ্টিতে আর সুনজরে আসতে পারে না। তুলারাশির জাতক ও জাতিকারা কিছুতেই অন্যায়কারীদের মাফ করে দেন না। দ্বিতীয় যে রাশির নাম আমি আপনাদের জানাতে চলেছি তা হল বৃশ্চিক রাশি। রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই বৃশ্চিক রাশির অধিকর্তা মঙ্গল গ্রহ। কাজেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে তেজ, নির্ভীকতা এই দুটি বিষয় থাকে। নিজের মতে এরা চলতে ভালোবাসেন। বৃশ্চিক রাশির মানুষরা ব্যক্তিগতভাবে কোনো অন্যায় একবারে মেনে নিতে পারেন না, আর এরা বিশ্বাসঘাতকতাদের একদম সহ্য করতে পারে না। তৃতীয় যে রাশির নাম জানাব তা হল বৃষ রাশি। রাশিচক্রের দ্বিতীয় রাশি বুধ। এই রাশির অধিকর্তা শুক্র গ্রহ। এই রাশির ব্যক্তিরা সাধারণত সৌন্দর্যের পূজারী হয়ে থাকে। এরা নাচ, গান, বাজনা পছন্দ করে থাকে। বিষরাশির সঙ্গে যদি কোনোভাবে কোনো অন্যায় করেন, তাহলে তারা কিন্তু তা দীর্ঘদিন মনে রেখে দেন, এমনকি আপনাকে ক্ষমাও করতে পারেন না খুব সহজে। পরবর্তী যে রাশির নাম জানাব তা হল কন্যা রাশি। রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ প্রধান ব্যক্তি উদ্যমী হয়ে থাকে। এরা আশি, আনন্দ, ঠাট্টা ইত্যাদি পছন্দ করে। এদের চরিত্র খুব সহজ সরল হয়। এরা খুব সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে। এই রাশির মানুষ যেমন ভালোবাসতে জানেন, তেমনই অন্যায় করলে প্রতিশোধ নিতেও কিন্তু পিছপা হয় না। আর যারা অন্যায় করেন তাদের কিন্তু ভুলেও কন্যা রাশির জাতক জাতিকারা সহজে ক্ষমা করে দেন না। যে বা যিনি অন্যায় করেছেন তাকে আগে শাস্তি দেন, তারপরে ক্ষমার কথা ভাবেন। পরবর্তী যে রাশির কথা জানাব তা হল মকর রাশি। রাশিচক্রের দশম রাশি মকর। এই রাশির অধিপতি শনি গ্রহ।
শনি গ্রহের জাতক জাতিকাদের নিঃসঙ্গতা পছন্দ এবং এরা কিন্তু একাই থাকতে ভালোবাসে। অবসাদ, বিষাদ, বৈরাগ্য, উদাসীনতা এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। এই রাশির ব্যক্তিরা প্রচুর পরিশ্রমী হয়ে থাকে এবং ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকে। এরা অন্যের উপকার করার জন্য সবসময় প্রস্তুত থাকে। এরা সামান্যতেই সন্তুষ্ট হয়। বাইরে এদের রাগ খুব একটা প্রকাশ পায় না, তবে ভেতরে ভেতরে এদের রাগ কিন্তু থাকে। প্রতিপক্ষ ক্ষমা চাইলেও এরা কিন্তু ক্ষমা করে দিতে পারে না, কারণ ক্ষমা করা যায় অন্যায়কারীকে। কিন্তু যে বা যারা বা যিনি বিশ্বাসঘাতকতার কাজ করেছেন তাকে কিন্তু কখনোই ক্ষমা করা যায় না। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানান। ধন্যবাদ।